আমরা মুন্সিগঞ্জে নির্বাচনের খবর জানতে। সেখানে আছেন মইনুদ্দিন আহমেদ সুমন। সুমন, প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি আপনারা জানেন যে আমি এখন এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ হাই স্কুলে। এখানে মুন্সিগঞ্জ জেলার দুটি পৌরসভার নির্বাচনী প্রশিক্ষণের যে কর্মশালা শুরু হয়েছে আজ সকাল 10টা থেকে, আজ 370 জন, এর মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামীকাল 277 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে একই স্থানে। এছাড়া আমাকে মুন্সিগঞ্জ জেলার নির্বাচনী অফিসার আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা ব্যালট বাক্স বা নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেনি, বিকাল নাগাদ তারা হাতে পাবে। এছাড়া মুন্সিগঞ্জ জেলার যে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার আমাকে জানিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য তারা বদ্ধপরিকর এবং সুস্থ নির্বাচনের ব্যাপারে তারা বদ্ধপরিকর। তিনি আরো জানিয়েছেন সকাল থেকে এবং রাত পর্যন্ত তারা মোবাইল ফোর্স, ট্র্যাকিং ফোর্স এবং নির্বাচনী এলাকার আশেপাশে টহল জোরদার করেছে, তো আসলে নির্বাচন সুষ্ঠু অবাধ রাখার জন্য তারা বদ্ধপরিকর। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সবুজ এবং সুমন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।